জাতির জন্য একটি সুবর্ণ দিন এই জন্য বলবো ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বাঙালিকে আহ্বান করে এনে দিল্লিতে একটি মঞ্চে দাঁড়া করিয়েছে আমাদের সম্মানীয় গুণী ব্যক্তি সকল বাঙালি সমস্যাকে যাতে আর সমস্যা ভবিষ্যতে সমস্যা হয়ে না থাকে সেই সমস্যা সমাধানের উদ্দেশ্য নিয়ে আজ আমাদের সবাইকে এখানে সমবেত করেছে তাই আজ আমাদের এই দিনটি খুবই শুভ দিন বলে আমি বিবেচনা করি যাই হোক আমার বক্তৃতার পালা ছিল অনেক পরে কিন্তু আমি কেউই বক্তৃতা দেওয়ার ইচ্ছুক না এখন তাই আমি বলেছি আমি যাই বক্তৃতা দেওয়ার দু একটি কথা আমি নিশ্চয়ই বলব এই যে এনআরসি আমাদের চন্দনদা একটু আগে বলেছে যে আমরা অন্য কথা আজকে দিনে সত্যি অপ্রাসঙ্গিক এই জন্যই কারণ যারা আসামে আছে আজকে দিনে বাঙালিরা বিশেষ করে আসামের বাঙালিদের উপরে কি চলছে আর এটা আগামী দিনে প্রত্যেকটা জায়গার বাঙালির উপরে হবে তাই আসামের বাঙালির উপরে বর্তমান কি চলছে সেটা কিন্তু আজকের দিনে সবাই অনুধাবন করা উচিত সবাই ভাবা উচিত কি অমানবিক কাজ হচ্ছে এবং মৌলিক অধিকার কিভাবে খর্ব করা হচ্ছে আজকে ভারতবর্ষের মানে এইভাবে চক্রান্ত করা হয়েছে এইভাবে চক্রান্ত চলছে মানে আমরা যদি ভাবি এই সম্পূর্ণ বস্তুটাকে আইনি একটি জামা পরিয়ে আইনের মানে আইনের জায়গায় যাতে এটা ত্রুটিপূর্ণ না করা যায় আইনটাকে সামনে রেখে বাঙালি হিন্দুদেরকে নিঃশ্বাস করার একটা ষড়যন্ত্র বিগত 70 বছর যাবৎ চলছে আসামে 7 দশক থেকে চলছে আসামের বাঙালিদেরকে সরানোর গুলি করে হত্যা করে তাড়িয়ে যখন দেখলো যে বাঙালিরা যায় না বাঙালিকে খেদানো যায় না বাঙালিরা ওরকম জাতি না ওই রকম ভীরু জাতি না এইবার আইনটাকে সামনে রেখে আইনের বুকে পা রেখে এবার বাঙালিকে নিঃশেষ করা যায় কি সেটার দিকে নজর দেওয়া ভালো আর এইটার একটি কুচক্রান্ত রচনা হয়েছে কিছু জাতীয়তাবাদীর বুদ্ধির পরামর্শে আপনারা দেখেন আজকের দিনে ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় মহামান্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সুপ্রিম কোর্টের মহামান্য মুখ্য ন্যায়াধীশ মাননীয় রঞ্জন গগৈ মহোদয়ের প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমে আজকের দিনে এনআরসি হচ্ছে আমাদের সবাই ভেবেছিল যে এই এনআরসি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এনআরসি হচ্ছে সেই এনআরসি আমাদেরকে বিরাট উপকৃত করবে এবং আমরা আমাদের বেঁচে থাকার দলিল পেয়ে যাব আমি চ্যালেঞ্জ করতে চাই 1971 এর পরে আসা বাঙালি ফ্যামিলি বোধহয় বাঙালি জনসাধারণ বোধহয় আসামে হয়তো 2-4-5 হাজার 10 হাজার হইতে পারে আমাদের বড়োদণ্ড তো একটি ঘর নেই আমি বারে বারে চ্যালেঞ্জ করেছিলাম যে বিদেশিতে কোনো মাইকালাল জ্যোতি আছে কোনো বুদ্ধিজীবী আছে যে এই যে টিভির সামনে কথা বলে বড় বড় ওনাদেরকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি অখিল গগৈকে চ্যালেঞ্জ জানাচ্ছি যে আজকে দিনে বিটিসি থেকে অনেক বাঙালিকে উঠিয়ে আজকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে তারা কি সত্যিই বা বিদেশি তারা কি সত্যিই তারা কি বিদেশ থেকে এসেছে আমি চ্যালেঞ্জ করেছিলাম তাতে যদি একটি বাঙালি ফ্যামিলি আছে আপনারা প্রমাণ করেন কিন্তু কেউ প্রমাণ করার সাহসটা পেল না বড়োল্যান্ডে একটি ফ্যামিলিও বিদেশি নেই 1971 এর পরে আসা নেই কিন্তু আমি আজকে আরেকটা কথা বলছি যে 1970 আজকের দিনে হিন্দি ভাষী পাঞ্জাবি মহারাষ্ট্রের লোকেরা আজকে দিনে দেখছি পাকিস্তানের উৎপীড়নের বলি হয়ে আজকের দিনে ভারতবর্ষে আসছে রাজস্থানে আসছে গুজরাটে আসছে তাদেরকে 6 মাস পরে 3 মাস পরে 4 মাস পরে দেখা যায় যে তাদেরকে নাগরিকত্ব প্রদান করা হচ্ছে কেন এই ডিসক্রিমিনেশন কেন বাঙালিকে যদি নাগরিকত্ব দিতে আজকে 70 বছর গেল আজকে গুজরাটি পাঞ্জাবি হিন্দিভাষী আজকে যদি প্রতারণার বলি হয়ে আসে 6 মাস পরেই তাদেরকে নাগরিকত্ব প্রদান করা হয় কেন হচ্ছে তা সেটা কি মেনে নেওয়ার মতো কথা সেটা মানা যায় কোনোদিনই মানা যায় না আমরা মানব না তার জন্য আজকে প্রতিবাদ করতে এসেছি এখানে তাই আমি বলছি আজকে দিনে
যে বাঙালিকে বিশেষ করার জন্য একটি আইন সুপ্রিম কোর্টকে সামনে রেখে যদি অন্যায় বাঙালির উপর করা হয় বাঙালিরা কিন্তু ভারতবর্ষে বসে থাকবে না, আন্দোলন করবে, আর সেই আন্দোলনে বাঙালিরা কিন্তু সারা ভারতবর্ষ হবে। তাই আমি আজকের দিনে আহ্বান জানাচ্ছি যে আমরা বাঙালিরা আজকের দিনে যারা আজকের দিনে আসামে আমরা ভুক্তভোগী, সেই বাঙালির আজকের দিনে কোথায় যাবে, কি করবে, কার্যপন্থা কি হবে। আজকের দিনে অভিজিৎ শর্মা এপিডাব্লিউ এর সভাপতি কি বলেছে আপনারা শুনেছেন, লজ্জা লাগা উচিত, লজ্জা লাগা উচিত এই জাতীয় সংগঠনগুলোর মুখ দেখাতে না পারার অবস্থা হওয়া উচিত। উনি বলেছে এই বিদেশি 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 আহোয়া ওলায়া এই কথা বলে আজকের দিনে এই যে ব্যবসা নাইট সুপার বাড়ি ঘর টাকা পয়সা লুটপাট করা হয়েছে বাঙালিদেরকে সামনে রেখে, আজকের দিনে চারবার পাঁচবার করে যে হেনস্থা করা হয়েছে, ছাগল গরু বিক্রি করে লুকুলে গরিব গরিব লুকুলে এক জায়গাতে আড়াই জায়গা গিয়েছে ভেরিফিকেশন নামে, এত কিছু করার পর আজকের দিনে তাদের নাম আবার এনআরসিতে নেই, আবার বলছে যে তাদের জন্য ট্রাইব্যুনাল কোর্ট বানানো হয়েছে। এই ট্রাইব্যুনাল কোর্ট কিসের জন্য? এই ট্রাইব্যুনাল কোর্ট এই তার জন্যই যে কিছুদিন আগে আমরা দেখেছি ডিটেনশন ক্যাম্পে ধরে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, দুবার চারবার নোটিশ দিলে হয়তো নোটিশ পাবে না, থানা দিয়ে যাবে, কারণ থানার পয়সা পুলিশের পয়সা না বলে সে নোটিশ সার্ভ করে না। তারপর দেখা যাবে আবার বাঙালিদেরকে বিদেশি বানানো হয়েছে, আর বিদেশি বানিয়ে বাঙালিদেরকে আবার সরিয়ে দেওয়া ষড়যন্ত্র চলছে, আবার বাঙালিরা সেখানে ভুক্তভোগী হবে। তাই আজকের দিনে আমরা একটাই কথা বলবো যে আমরা কোনো ধরনের আমরা ট্রাইব্যুনাল কোর্ট মানি না, আমাদেরকে বিনা শর্তে এনআরসি দিতে হবে, বিনা শর্তে আমাদের বাঙালি হিন্দুদেরকে নাগরিকত্ব দিতেই হবে, বিনা শর্তে আমাদের ডিটেনশন ক্যাম্পে থাকা বাঙালি হিন্দুদেরকে ছাড়তে হবে, এই দাবিগুলো আমরা আজকের দিনে এই সভার মাধ্যম দিয়ে আমরা করা উচিত। শ্রদ্ধেয় জনসাধারণ, আজকের দিনে আমরা সমবেত হয়েছি বাঙালি হিন্দুর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য, তাই বাঙালি হিন্দুর ভবিষ্যৎ কীভাবে সুরক্ষিত করে রাখা যায় সেটা পরিকল্পনা আজকের থেকে শুরু করা হোক, আর এই মঞ্চের মাধ্যম দিয়ে শুরু করা হোক, এবং সবাই মিলে আজকের এই সভার মাধ্যম দিয়ে বাঙালিকে কিভাবে রক্ষা করা যায় সর্বভারতীয়ভাবে সেদিকে লক্ষ্য রাখা হোক। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বাঙালির উত্তরোত্তর কামনা করে বাঙালি জাতির ভবিষ্যৎ সুরক্ষিত হবে আশা রেখে আগামী দিনের বাঙালি জাতিকে আন্দোলনমুখী হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। ধন্যবাদ, জয় হিন্দ। এবারে আমি আমাদের এপসন সভা